তিনি ঘুমের মাঝেই স্বপ্নের ভিতরেই প্রশ্ন করছে, আব্দুল ইবনুল মুবারক, আপনার এলাকারই আমি ছেলে, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি জান্নাতে এত মর্যাদাপূর্ণ স্থানে কিভাবে বসে আছেন, এভাবে সুমহান জায়গায় কিভাবে আছেন? তিনি মুস্কি হেসে দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে ইবাদতের মাধ্যমে এখানে এনেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার থেকেও সুমহান স্থানে বসে আছেন আমার বাড়ির পাশে একজন কামার। আল্লাহ আকবার। ব্যাস এতটুকু কথা, তিনি ঘুম ভেঙে গেছে, আল্লাহওয়ালা মানুষ তো, তিনি রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় অশ্রুসিক্ত হলো, ফজরের নামাজের পরে তিনি খুঁজতেছে যে যেই কামারের কথা আব্দুল ইবনুল মুবারক বলল সেই কামারের বাড়িটা কোথায়। তিনি খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কামারের বাড়ির কাছে গেল, গিয়া বলল কামারের বাড়িতে নক করলো, কে আছেন ঘরে? তিনবার নক করলো, কেউই রেসপন্স করলো না। চতুর্থবার জবাব দিল মোটা কণ্ঠে একজন মহিলা, বলল কে এমন করে ডাকতেছেন? আমি কামারের স্ত্রী, কি বলতে চান? এখন ওই আল্লাহওয়ালা ডেকে ডেকে বলছে, আপনি তো তার স্ত্রী, আমি আপনার কদমে এসেছি, শুধু জানতে চাই আপনার স্বামী নাকি একজন কামার ছিল? কয় হ্যাঁ। তো আপনার স্বামীর এমন কোনো আমলের কথা কি বলা যাবে, এমন কিছু ফিতরতের কথা কি বলা যাবে যেই ফিতরতগুলো আপনার কাছে ভালো লেগেছে? সুবহানাল্লাহ। ওই স্ত্রী ডেকে ডেকে বলল, হ্যাঁ আমি বলতে পারব, আমার স্বামীর দুইটি ফিতরত আমার কাছে বেশি ভালো লেগেছে। এক নাম্বার হল, আমি আমার স্বামীকে দেখেছি যখন গরমের সময় আসত, তিনি তো দিনের বেলা কামারের কাজ করতে পারত না রৌদ্রের তাপে, যেহেতু কামারের কাজ করতে গেলে আগুনের পাশে থাকা লাগে, ঠিক কিনা বলেন? আমার স্বামী লোহার আসবাবপত্র বানাতো, আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারত না গরমের সময়, আমি আমার স্বামীকে দেখেছি গরমের সময় তিনি সারা রাত জেগে জেগে কামারের কাজ করত, আমাকে বলতো স্ত্রী তুমি ঘুমায়া যাও, সজাগ থাকার দরকার নাই, আমি তো ঘুমাতাম না, কারণ যেই স্বামী এত কষ্ট করে রিজিক অন্বেষণ করে সেই স্বামীকে রেখে আমি ঘুমাবো, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমি আমার স্বামীর পিছনটাতে বসে থাকতাম, অনেক সময় আমার স্বামী টের পাইত না, আমি দেখতাম আমার স্বামী তিনি যখন কামারের কাজ করত, আমাদের বাড়ির সামনেই তো আব্দুল ইবনুল মুবারকের বাড়ি, আমার স্বামীকে দেখতাম তিনি কামারের কাজ করত আর আব্দুল ইবনুল মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়া থাকতো, আর দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ঝরত, বুকটা পানিতে ভিজে যাইত, কেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল ইবনুল মুবারক সারা রাত ছাদের উপরে তাহাজ্জুদ পড়ত। আর ওই কামার এই কথা চিন্তা করে কাঁদত, আল্লাহ কামার বানাইছ, আজকে রিজিকের জন্য সারাটা রাত কাজ করতে হয়, আমি বেজার না, তুমি আমাকে কামার বানিয়েছ, আল্লাহ আব্দুল ইবনুল মুবারকের মতো যদি আমারও একটু সম্পদ থাকত তাহলে আমি রাতের বেলা কামারের কাজ না করে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল ইবনুল মুবারকের মতো আমার প্রেমেও একটা মাওলার প্রেমের আগুন আছে, আরে যদি আমারও সম্পদ থাকত আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল ইবনুল মুবারকের মতো আমিও তোমার কদমে সেজদা দিতাম। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে সারাটা রাত কাঁদত, বুক ভেজে যাইত। আর দেখতাম দ্বিতীয় ফিতরত হলো, আমার কাছে সব থেকে আমি স্ত্রী হিসাবে ভালো লেগেছে, আমি আমার স্বামীকে দেখেছি যখন মসজিদে আজান হয়ে যাইত, আমার স্বামী যখন কামারের কাজ করত আর মসজিদের আজানের শব্দ যখন তার কানে চলে আসলো, আল্লাহ আকবার ধ্বনি যখন তার কানে আসতো, তিনি যখন হাতুড়িটা উঠাতো, পিছনে থাকলে পিছন দিক দিয়ে ছাইরা দিত, সামনে একটা বাড়িও দিত না, আর কাঁদত আল্লাহর কাছে বলতো মারি
বানাইছ, দেখো তোমার এবাদতের জন্য আহ্বান করেছে মুয়াজ্জিন সাহেব, আমি কিন্তু সোনার সঙ্গে সঙ্গে আমি একটা বাড়িও লোহার উপরে দেই নাই, আমি কিন্তু আমার হাতুড়ি সাইরে দিছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কেয়ামতের ময়দানে আমাকে কামার বইলা ডাক দিও না। সবার মাঝে যখন কেয়ামতের ময়দানে ডাক দিবা, মালিক কেয়ামতের ময়দানে তুমি একটু গোলাম বইলা ডাক দিও। আমি আমার স্বামীকে দেখেছি, তিনি এইভাবে করে যখনই আজান হতো তিনি হাতের হাতুড়ি সাইরা দিত, এইভাবে করে করে আল্লাহর রেজামন দিয়ে হাসিল করেছে, যার ফলশ্রুতিতে আব্দুল ইবনুল মুবারক জান্নাতি মানুষ, কিন্তু তার থেকেও জান্নাতের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে একজন কামার, ঠিক কেনা বলে। একজন অন্তরে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে, যে যত বেশি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারবে সে আল্লাহর কাছে তত প্যারা হবে, ঠিক কেনা বলেন।